দুটো দেখুন পিছন দিকে আইভি লি পোর্টে চলে এলাম, যেখান থেকে বোট ক্রুজটা করবো, এক ঘন্টার বোট ক্রুজ। ওই পারে যে জায়গাগুলো দেখছেন নদীর ওই দিকটা, ওই দিকটা কিন্তু ইউএস, মানে এখানে ওই যে বললাম যে থাউজেন্ড আইল্যান্ড, এখানে হাজার হাজার দ্বীপ আছে, ছোট বড় প্রচুর দ্বীপ। সেই দ্বীপেরই এখন জায়গা আমরা এক ঘন্টার ক্রুজে আমরা ঘুরব। এখানে তিন ঘন্টার ক্রুজও আছে, কিন্তু তিন ঘন্টা আজকে আর আমাদের ধৈর্য নেই, অন্য আরেকদিন এসে নয় করবো। তো তখন ওই ক্রুজগুলোতে করে বিভিন্ন ধরুন ইউএস সাইড বা ক্যানাডা সাইডে যে দ্বীপে বিভিন্ন ক্যাসেল আছে, পার্সোনাল ক্যাসেল, সেই সমস্ত জায়গাতেও ঢুকতে দেয় এবং নেমে আপনি দেখতে পারেন। যাদের কাছে ক্যানাডিয়ান সিটিজেনশিপ আছে বা ইউএস ভিসা আছে, যে সমস্ত ট্রাভেলারদের কাছে, তারা ক্যানাডার এপাশ থেকেও ইউএসের ওদিকেও আপনার বিভিন্ন জায়গায় নামতে দেয়, অ্যালাউ করে, তাছাড়া করবে না। শিপে ওঠার জন্য বিশাল বড় একটা লাইন পড়ে গেছে, আমরা একটু দেরি করেই এলাম, আরও আগে এলে পরে আমরা লাইনের একদম সামনে থাকতে পারতাম। টাইম ইজ টাইম, এখানে যা হয় একদম ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে হয়, মানে আপনি এক মিনিটও আপনি লেটও পাবেন না, আবার তাড়াতাড়িও পাবেন না। আপনাকে বলেছে পৌনে দুটোয় আপনি শিপে উঠতে পারবেন, দেখুন এখন ঠিক পৌনে দুটো সবাইকে শিপে তুলছে, এবং ঠিক দুটোর সময়ই ছাড়বে, আবার তিনটের সময় এখানে আমাদের নামিয়ে দেবে। কোনো খাবার বা পানীয় আপনি নিয়ে উঠতে পারবেন না, ওরা ভেতরেই সমস্ত কিছু বিক্রি করছে, ওখান থেকেই কিনে নিয়ে খেতে হবে। ওখানে বারকোডটা ওরা স্ক্যান করে নিল, এবার আমরা বোটে উঠবো। এই হচ্ছে আমাদের সামনের ক্রুজ বোট। হাই, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আমরা একদম উপরে উঠে যাই, যেটাকে রুফটপ বলছি। বৃষ্টি যখন নেই তখন রুফটপেই বসি, তাহলে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, এখানে জায়গা অলরেডি প্রায় ফিল্ড হয়ে গেছে, বারবি বাবলি মা সবাই জায়গা পেয়েছে, বসে পড়েছে। আমি একটু প্রথমে ঘুরে দেখি, বুঝলে, সমস্ত জায়গাগুলো। হ্যাঁ, এখানে ক্যাপ্টেনের জায়গা, অবশ্যই আমাদের প্রবেশ নিষেধ, বাইরে থেকে দেখাই। কি বিশাল হুইল, এটা ক্রুজের সামনে দিকটা, সব লোক ছবি তুলতে ব্যস্ত। অবশ্যই আজকে আকাশটা পরিষ্কার থাকলে, নীল থাকলে আরও সুন্দর লাগতো, আরও সুন্দর ফটোগ্রাফি হতো। আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি, এরপরে আবার নিচে যাব, সেই দিকটাও দেখাবো। এই যে সামনে সব দ্বীপগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ভেতরে। যদি বাইরে বৃষ্টি হতো তাহলে আমরা এখানে এসেই বসতাম, তাহলে বৃষ্টিতেও এই ক্রুজটা করতে কোনো রকম অসুবিধা হতো না। কত সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম অপরিষ্কার নেই। আর সারা পৃথিবীর বিভিন্ন দেশের ট্রাভেলার্সরা আজ এখন এখানে ভিজিট করছে। ক্যানাডাতে এই সময় ম্যাক্সিমাম ভিড় হয়, যেহেতু এখন গরমকাল, টেম্পারেচারও খুব সুন্দর, এই মুহূর্তে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আর লেকের পাশে আছি বলে আরও সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। এটা আমাদের এই জাহাজের একদম পিছনের দিক, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। উঠেই যে জায়গাটা দিয়ে আমরা উপর দিকে উঠে গেলাম, এখানে টয়লেটগুলো আছে, ওয়াশরুম, লেডিস জেন্টস ভাগ করা, প্রত্যেকটা অপূর্ব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত আধুনিক ব্যবস্থা আছে, এমনকি এখানে খাবারের ব্যবস্থা ওনারা করে রেখেছেন। অবশ্যই আমি বললাম যখন উঠবার সময় যে আপনি কোনো খাবার বা ড্রিঙ্কস কোনো কিছু আপনি নিয়ে উঠতে পারবেন না, ওনারা এখানে বিক্রি করছেন ভেতরে, তো সব ব্যবস্থা এখানে আছে। আপনাকে নিজে এখানে ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন বা ক্যাশেও আপনি কিনতে পারবেন। এটা অনেকটা, এই জায়গাটা অনেকটা ডাইনিং এরিয়ার মতন, খাবার কিনে বসে, টেবিলে বসে খেতে খেতে আপনি উপভোগ করুন। এক ঘন্টার থেকেও আমার মনে হয় তিন ঘন্টার যখন জার্নিটা নেবেন তাতে এটা আরও বেশি ভালো, তখন খেয়ে উঠলেও মনে হবে যেন একটু খাই কিছু, যেমন হয় আর কি, খাওয়া দেখলে পরেই খিদে পেয়ে যায়। দেখুন অলরেডি এনারা খাওয়া শুরু করে দিয়েছেন। এই আমি শিপের ফ্রন্টে চলে এলাম,
এটা হচ্ছে একদম নিচের তলা, ফার্স্ট ফ্লোরটা। এই হচ্ছে সামনে দিকটা। এবার এই দিক দিয়ে উপরে উঠে যাই, মানে যে কোনো দিক দিয়ে একদম টপ ফ্লোরে চলে যাওয়া যাচ্ছে, সব দিকে ওপেন। যেখান দিয়ে ঢুকেছিলাম এখন কত সহজে বেরিয়ে চলে এলাম আবার ওইখানে। আমি এখন একটু বারবিদের ওখানে যাই, বারবিদের সামনেই হচ্ছে আপনার ক্যাপ্টেন। এক্স্যাক্ট দুটো বাজে, দেখুন লঞ্চ বা জাহাজ ছেড়ে দিল। এক এক করে বিভিন্ন দ্বীপের সামনে দিয়ে আমরা যাব। এইখানেই দেখতে পারবেন এক একটা দ্বীপ এক একটা দেশের। যেমন এই সামনের দ্বীপটা দূর থেকে আমি দেখতে পাচ্ছি কানাডার পতাকা ঝুলছে, এটা কানাডার। আবার দূরে আরেকটা দ্বীপ দেখতে পাচ্ছি, সেখানে ইউএস এর পতাকা উঠছে। এই যে একটা দ্বীপের পাশ দিয়ে যাচ্ছি, দেখুন দ্বীপের নিজস্ব ডেকে একটাই বাড়ি আছে এই দ্বীপটার মধ্যে। এই দ্বীপের এই আইল্যান্ডটার দেখুন সামনে পতাকা দেওয়া আছে কানাডার, মানে ইনি কানাডার বাসিন্দা। এই অন্টারিও লেকে ডেপথ কোনো কোনো জায়গায় 800 ফিট থেকে 1000 ফিট পর্যন্ত আছে, তাই জন্য এখানে বড় বড় জাহাজও এর ভেতরে ঢুকে পড়ে। এই সেই ব্রিজ, ব্রিজের উপর দিয়ে ট্রান্সপোর্টের সব গাড়ি যাতায়াত করছে। এই ব্রিজটা কত গুরুত্বপূর্ণ আমি জানতে পারলাম এই যে এখানে প্রাউন্স করছে তাতে, যেখানে অন অ্যান অ্যাভারেজ মাসে প্রায় 1 মিলিয়ন ট্রাক যাতায়াত। ব্রিজটা কতটা উঁচু দেখুন, যে নিচ দিয়ে যে জাহাজ চলাচল করে উচ্চতা দেখলেই বোঝা যায়। সামনের এই দ্বীপটা দেখুন কতটুকু একটা দ্বীপ, এটা একজনের বাড়ি, শুধু এই দ্বীপটা তার বাড়ি। এটা ইউএস এর কারণ, কারণ দূরে একটু ইউএস এর পতাকা উঠছে। ওনার নিজস্ব বোট এখন নেই, তার মানে উনি বাড়িতে এই মুহূর্তে নেই। মানে এখানে যেটা বলছে যে দ্বীপের পাশে যদি দেখেন যে বোট আছে তাহলে বুঝবেন ওনারা বাড়িতে আছেন, আর বোট না থাকে মানে বোট নিয়ে ওনারা অন্য জায়গায় কাজে গেছে। কি অদ্ভুত না। চলে এলাম বোটের একদম পিছন দিকে, আমরা জল তোল পার করে এগিয়ে চলেছি। সব দ্বীপ এক এক করে ছেড়ে যাচ্ছি, পুরো বোট রাইডটা হচ্ছে 35 কিলোমিটার ওরা কভার করে, আসা যাওয়া মিলিয়ে 1 ঘন্টার মধ্যে। সবচেয়ে ভালো লাগছে আমার ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কোনো গরম নেই আবার ঠান্ডাও নেই। 18 ডিগ্রি 19 ডিগ্রির মতন দেখাচ্ছে এখানে এখন টেম্পারেচার। এখানে এই ম্যাপটার মধ্যে দেখানো আছে 1000 আইল্যান্ড কেন বলে এবং কটা, 1000-এর বেশি কত আইল্যান্ড আছে। এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট আইল্যান্ড আছে, সেগুলো এক একজন ব্যক্তি নিজস্ব বাড়ি নিয়ে ওনারা থাকেন। সেটা কেউ কেউ হয়তো কেনেডিয়ান সিটিজেন, কেউ হয়তো ইউএস সিটিজেন। কি অদ্ভুত না, একটা বর্ডার যেখানে কোনো মিলিটারি নেই, কোনো গার্ড নেই, কোনো কিচ্ছু নেই। আমরা তো ভাবতেও পারি না যে বর্ডারে মিলিটারি নেই, কোনো অলমোস্ট চেকিংও নেই। মানে আমরা যখন যাতায়াত করি শুধু পাসপোর্ট দেখালেই হলো, ব্যাস এপার ওপার করে ফেলি। 1899-এ একজন আমেরিকান বিজনেসম্যান এই দ্বীপটা কিনে নেয় এবং এই ক্যাসেলটা উনি ওনার ওয়াইফের জন্য তৈরি করেছিলেন। এই মুহূর্তে নামটা মনে আসছে না, কিন্তু পরে আমি স্ক্রিনের ওপরে ওনার নামটা দিয়ে দেবো। উনি হোটেল বিজনেসের জন্য খুব বিখ্যাত। এটা হচ্ছে আমেরিকান পার্ট। আমরা যদি 3 ঘন্টার ক্রুজটা নিতাম তাহলে আমরা নেমে আমরা ভেতরে যেতে পারতাম। এখানে অবশ্যই ওই পাসপোর্ট চেক হয়, আর যারা বাইরের দেশ থেকে এসেছেন তাদের ভিসাটা দেখে, যে ইউএস ভিসা থাকলে তবেই এই দ্বীপের ভেতরে ঢুকতে দেবো। একসময়
কানাডায় ঢুকছি, এক সময় ইউএস ঢুকছি, এরকম করতে করতে বিভিন্ন ছোট বড় হাজার হাজার দ্বীপ আমাদের চারপাশে, তাই জন্য এই জায়গাটার নাম থাউজেন্ড আইল্যান্ড। আবার একটু পিছন দিকটা এলাম, এবার যেখানে খাবারের জায়গা আছে সেই জায়গাটা আরেকবার যাব এবং জেনে নেবো যে এখানে খাবারের দাম কেমন আছে, যে স্ন্যাক্স বা ড্রিঙ্কস যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো। এখানে যে পপকর্ন বিক্রি হচ্ছে, খুব ছোট্ট একটা প্যাকেটের দামও এখানে প্রায় $5 মতন। এখানে কফি একদম ছোট কাপে যদি নেন তার দাম আছে $4.5। কেক পেস্ট্রির দাম কোনোটাই $5-6 নিচে নেই। মোটামুটি একজনকে কিছু একটু খেতে গেলে পরে $10 মতন খরচা আছে, তবে সেটাতে আমার তো অন্তত পেটও ভরবে না। তাই জন্য আমরা এখানে ওঠার আগে আমরা টিম হর্টন থেকেই সমস্ত কিছু খেয়ে এসেছি। এখানে চিপসের প্যাকেটও আছে, চিপসের প্যাকেটের এই ছোটো চিপসের প্যাকেটগুলোর দাম হচ্ছে $3.5 প্লাস ট্যাক্স, মানে প্রায় $3.80-3.90 মতন হবে, যার 90% হাওয়া ভর্তি চিপসের প্যাকেটের দাম $4। সেফটির ব্যাপারে কতটা স্ট্রিক্ট সমস্ত কিছু দেখুন, এখানে সব সার্টিফিকেট আপডেট করা আছে, এই জাহাজটার সার্টিফিকেট, চেকিং ডেট, ওই যে বললাম প্রতি মাসে একবার করে চেক হয়, তো তার সব সার্টিফিকেট এখানে আপডেট করা আছে। আমাদের ঠিক সামনে প্যারালালি ঠিক আঙ্কেল স্যাম বোট ট্যুরস, ওটা হচ্ছে ইউএস কোম্পানি অর্গানাইজ করছে, তাদের ইউএস এর ফ্ল্যাগ লাগানো। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক সেখানেই আবার ফিরে আসছে। ঠিক এখন বাজে হচ্ছে 2:58, মানে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের। দেখুন ঠিক 2:00 স্টার্ট করলো, 3:00 ঘড়ির কাঁটায় কাঁটায় সমস্ত কিছু। নেক্সট ট্যুর 3:30 থেকে, যারা করবেন তারা অলরেডি এসে গেছেন, সব ওখানে ওয়েট করছেন। আমরা নেমে গেলে পরে আবার নেক্সট 15 মিনিটে ওনাদের আবার এই বোট নিয়ে আবার এই ট্যুরটাই করবো। এই জায়গাটার থেকে অনেকটা মনে পড়ে গেল সেই যখন কলকাতায় ছিলাম, তখন হাওড়া কলকাতার যে স্টিমার পারাপার করতাম প্রায় ম্যাক্সিমাম দিন, তখনও ঠিক এরকমভাবে ছুড়ে দিত দড়িটাকে বাঁধার জন্য। অনেকটা আমার সেই দিনকার কথা মনে পড়ে গেল। আমরা তো চলন্ত লঞ্চ থেকেই লাফ দিয়ে নেমে যেতাম, ওখানে অবশ্য অত সেফটি মেজার তো ছিল না, কেউ বারণ করারও ছিল না, কিন্তু এখানে কেউ ওইটা করতে পারবে না, যতক্ষণ না লঞ্চ দাঁড়াচ্ছে ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। ক্রুজ আমাদের শেষ হলো, 1 ঘন্টার ক্রুজ, এবার আমাদের নামতে হবে। আমরা এখন যাব কিংস্টনের দিকে, এখানে আরেকজন ক্যাপ্টেন আমাদের বিদায় জানাচ্ছেন। এখানে কাস্টমার সার্ভিস কিরকম দেখুন, সামনে দুজন দাঁড়িয়ে জিজ্ঞেস করে নিচ্ছেন যে কেমন লাগলো আপনাদের, এবং সবাইকে রিকোয়েস্ট করছেন যে এখানে গুগল রিভিউ করে দেবেন। ক্রুজ থেকে আমরা নেমে গেলাম, নেমে গিয়ে এখন আমরা আমাদের গাড়ি করে আবার এখন কিংস্টনে যাব। কিংস্টন এখান থেকে 40 কিলোমিটারের মতন, কিংস্টনটা দেখে তারপর আমরা আমাদের বাড়িতে ফিরবো 5 দিন বাদে। চলো কিংস্টন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিংস্টনে।